আসসালামু আলাইকুম। ক্যাম্বিয়ান ভার্চুয়াল রুম থেকে সবাইকে স্বাগতম। আমি রিতা পারভিন, সিনিয়র শিক্ষিকা, ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। আজকে আমার এটার দ্বিতীয় ক্লাস, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। চলো আমরা কিছু ছবি দেখি। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এছাড়া আমরা প্র্যাকটিক্যাল কিছু দেখি। দেখো, আমরা সবাই এটাকে চিনি, এটার নাম হচ্ছে কি, আলু, তাই না? তারপর দেখো এটার নাম হচ্ছে কি, পেঁয়াজ। এরপর দেখো এটার নাম হচ্ছে কি, আদা। এখন দেখো এই যে আমরা প্রথমে দেখলাম আলু, তারপরে দেখলাম পেঁয়াজ, তারপর দেখলাম কি, আদা, এটা কিন্তু প্রত্যেকই কি কাণ্ড, কিন্তু তারপরে কি তাদের রূপ কিন্তু এক না এক, রূপ কি তাদের এক নয়, এবং তারা কিন্তু তাদের প্রয়োজনের তাগিদে তারা টিকে থাকার জন্য তারা কি করেছে, তাদের রূপগুলো পরিবর্তিত করেছে। একইভাবে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাছ, এখানে একটি গাছ, এখানে সেই যে আলু গাছ তোমাদের দেখালাম সেটি, এখানে যে আদা দেখালাম সেটি, তারা কি করছে, প্রত্যেকেই তাদের রূপে পরিবর্তন করছে, গঠনগতভাবে, আকৃতিগতভাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো কাণ্ডের রূপান্তর। তাহলে চলো আমরা দেখি নেই কেন আমরা এগুলো পড়বো। দেখো আমরা রূপান্তরিত কাণ্ড কি বলতে পারবে, রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, এবং রূপান্তরিত কাণ্ডের যে প্রকারভেদ আছে সেটা কি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। চলো তাহলে আমাদের পাঠে চলে যাই। দেখো এই যে আমরা রূপান্তরিত কাণ্ডের কথা বললাম, এই যে বললাম আদা, এই যে বললাম আলু, এরা কি প্রত্যেকই রূপান্তরিত কাণ্ড, কিন্তু এদের নিশ্চয়ই তারা এক ভাগে বিভক্ত নয়, তারা অনেকগুলো ভাগে বিভক্ত। এদের ভাগকে বলা হয় কি শ্রেণীবিভাগ, আমরা বলতে পারি, তাই না? তার রূপান্তরিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো আছে কে, প্রথমে আছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, তারপরে আছে কি অর্ধবায়বীয়, তারপরে আছে কি বায়বীয়। তাহলে চলো প্রথমে আমরা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যে আছে তাকে দেখে নিই, সে কে। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আসলে মাটির কিছুটা নিচে থাকে এবং সে বংশ বিস্তার করে, কিভাবে করে, নিচে মাটির নিচে বৃদ্ধি পেয়ে, কাঙ্ক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে সে কি করে, বংশ বিস্তার করে, অঙ্গচুপায় অনেক সময় এদের বংশ বিস্তার হয়। এবার দেখো এই যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আছে এর প্রকারভেদ দেখো, এর প্রকারভেদ কি, প্রথমে দেখো আছে কি টিউবার, তাহলে টিউবারটাকে এই যে আমাদের আলু। এরপর দেখো বলেছে কাকে, রাইজম, রাইজমটাকে এ হচ্ছে আমাদের আদা। এরপরে আছে কি দেখো কন্দ, কন্দটাকে, কন্দটা হচ্ছে আমাদের এই যে পেঁয়াজ। এরপরে কে আছে দেখো গুড়িকন্দ, গুড়িকন্দ তো আমরা অ্যাভেলেবেল দেখতে পাই না, তাই তোমাদের এই মুহূর্তে দেখাতে পারলাম না। এবার চলো আমরা চলে যাই টিউবারটা সম্বন্ধে আমরা পড়ি। দেখো এই যে আলুটা আছে, এই আলুটা কার মধ্যে পড়েছে, টিউবার। এখন দেখো এই যে আলুটা, সেম ধরো এই আলুটার, আমার এই আলুটার এই ছবিটা, হ্যাঁ, এই আলুটার এই যে অংশটা বের হয়েছে, দেখো আমি যদি বলি যে এই আলুটার এই যে যখন আলুটা থেকে একটু গাছে বের হয় সেই গাছ থেকে বলা হচ্ছে কি, কাক্ষিক মুকুল। তারপর দেখো আলুটার যখন এরকম দেখো চোখ, কখনো কখনো দেখবা এই আলুটার সাইড থেকে এরকম ছোট্ট চোখের মতো হয়, সেই ছোট্ট চোখ এক চোখ থেকে আরেক চোখের মাঝখানটাকে বলা হচ্ছে কি, পর্বমধ্যম। এই আলুটার যখন ছোট্ট গর্তের মতো হয়, ছোট্ট কুড়ির মতো হয়, তাকে বলা হয় চোখ, এবং এই চোখ পরবর্তীতে গাছ হয় এবং এই গাছ থেকে গাছ হয় এবং তার নিচে আবার কি হয়, এই যে অস্থানিক মূলগুলো দেখা যায়। তো এই যে দেখা যায় এই চোখটা কিন্তু এক এক সময় আকারে বড় হয়ে আলুর সৃষ্টি হয়, আবার তার সাইড দিকে যে গাছটা হয় সেই গাছটা, এই যে গাছটা, এই গাছটাই কিন্তু এক সময় এত একটা বড় একটা আলু গাছের সৃষ্টি করে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো টিউবারটা কি। এবার দেখো আদা, এই যে দেখো আমাদের আদা, এই যে দেখো আমি যদি আদাটাকে ঠিক এই বরাবর আমরা রাখি, তাহলে দেখো কোন রূপে আসে সে, সরি, আচ্ছা আদাটা দেখো কি হয়েছে, এই ধরো আমার আদা গাছটা, হ্যাঁ, আদা গাছটার এই যে ছোট্ট যখন অংশটা বের হয় সেই গাছটাকে বলা হচ্ছে কি, দেখো সেই গাছটাকে বলা হচ্ছে কি, কাক্ষিক মুকুল। এরপর যখন আদা গাছ এরকম একটু শিকড়ের মতো অংশ, ছোট্ট ফোটার মতো দেখা, তাকে বলা হচ্ছে কি, পর্ব।
পর্ব। আর আদা গাছ থেকে যখন এরকম ছোট্ট একটা গাছ হয় সেই গাছগুলোকে বলা হচ্ছে কি শল্কপত্র। আর আদা গাছের এই যে শিকড়ের মতো হয় সেগুলাকে বলা হয় কি অস্থানিক মূল। অর্থাৎ আদা গাছ, এই আদা গাছ যখন একটু ছোট গাছের মতো হয় আদা গাছের কাণ্ডটা নিচে চলে যায়, নিচে চলে যাওয়ার পরে মাটির নিচে সে থাকে এবং এর যে পর্ব পর্বের মধ্যে সমান্তরালভাবে এগুলো কি হয় বৃদ্ধি পায়। আর এখান থেকে কিছু মূল তো আছেই, তাহলে দেখো এখানে আছে মূল, মাটির নিচে মূল থাকে, তারপরে আছে আদা এবং মাটির উপরে কে আছে তার গাছ আছে, তাহলে এও কিন্তু এক ধরনের কাণ্ডের মধ্যে পড়ছে। কারণ যেহেতু এর মূলটা মাটির নিচে অনেক দূরে যাচ্ছে কিন্তু এ কিন্তু একটু মাটির সামান্য একটু নিচে থাকে। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের রাইজোমটাকে। এরপর দেখো কি আছে, এরপরে আছে কি কন্দ। দেখো এই যে কন্দ, এই যে দেখো এই যে আমরা সবাই এটাকে চিনি পেঁয়াজ, তাই না? এই পেঁয়াজ আমি যদি এই পেঁয়াজটা কীভাবে করে মাঝখান থেকে, দেখো মাঝখান থেকে যদি আমি এটা কীভাবে করে কাটি, এই মাঝখান থেকে এটা কাটি, তাহলে এই যে আমি পেঁয়াজকে বললাম, এই পেঁয়াজের কিন্তু দেখো এই পেঁয়াজের এটা কি অস্থানিক, মানে যখন আমি পেঁয়াজ গাছটাকে মাটির উপরে লাগাবো তখন এখান থেকে একটা গাছ হবে, আর এটা থাকবে কি মাটি একটু নিচে, আর এখান থেকে হবে কি মাটির মধ্যে যাবে কি মূলগুলো, অস্থানিক মূলগুলো যাবে। তার মানে কি, তার মানে এ হচ্ছে কি এক ধরনের কাণ্ড। এখন দেখো এই কাণ্ডটা এর কি খুবই ছোট, এর পর্বের মধ্যেও খুবই ছোট, এবং এর এটা কোণাকার, এটা কোন আকৃতি বলতো? এটা হচ্ছে গোলাকার আকৃতি এবং উত্তল, এটা আছে কি হচ্ছে উত্তল, এবং এর কাণ্ডটি হচ্ছে কি ছোট। এবং দেখো এর এই যে আমি যদি মাঝখান থেকে এটা কাটি, কাটার পরে এই যে রসালো শল্কপত্র দেখা যায় সেগুলো কিন্তু কি খুবই রসালো থাকে, আর রসালো থাকার কারণে এখানে তেমন কোনো কাণ্ডটা বৃদ্ধি পেতে পারে না, সে আকারে কি হয়ে যায় ছোট হয়ে যায়। এবার দেখো আমরা পরবর্তী টপিকে যাই, পরবর্তী টপিকে কি আছে গুরিকন্দ। গুরিকন্দটা হচ্ছে ওলকচু, আমার নর্মালি অ্যাভেলেবেল এটাকে দেখা যায় না। ওলকচুটা আকারে বড় হয়, গোলাকার আকৃতি হয়, এবং দেখো এই গুরিকন্দর শল্কপত্র থাকে, কাক্ষিক মুখগুলো থাকে, আর এর এটাও মাটির নিচে অনেকগুলা অস্থানিক মূলগুলো এদের মধ্যে দেখা যায়। তাহলে বলতো এতক্ষণ আমরা চারটা পয়েন্ট পড়লাম, সে কার আওতে পড়েছিল? সে পড়েছিল ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের মধ্যে। ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে চার ভাগে ভাগ করা হয়েছে, কি কি? টিউবার, রাইজোম, কন্দ এবং কি গুরিকন্দ। তাহলে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের পার্থক্য তোমাদের নিশ্চয়ই আয়ত্ত হয়েছে। এবার চলো আমরা পরবর্তী পাঠে চলে যাই। পরবর্তী পাঠে কে আছে দেখো, মনে আছে কে? অর্ধবায়ু। অর্ধবায়ুবীয় দেখো একটা মজার ব্যাপার হচ্ছে, অর্ধবায়ুবীয় যে রূপান্তরিত কাণ্ডগুলো আছে এটা কি করে, এর এর কাণ্ড থাকে নরম, এবং এই নরম কাণ্ড মাটির উপরে বা সামান্য নিচে, একটু সামান্য নিচে থাকে, এবং এদের বিশেষ একটা শাখা উৎপন্ন হয়, এবং এই বিশেষ শাখা উৎপন্ন হয় বলে এরা, এই যে বিশেষ শাখা উৎপন্ন হয়, এই উৎপন্ন হওয়ার মাধ্যমে তারা কি করে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। যেমন দেখো এই যে আমাদের গাছ, আমরা দুর্বা গাছ দেখেছি, আমরা থানকুনি পাতা দেখেছি, এই সব গাছগুলোর ক্ষেত্রে দেখা যায় এরকম এই যে গাছগুলো হয়েছে, এই যে দেখো এর ডাঁটটা থেকে ওর গাছটা উৎপন্ন হয়। এবার দেখো কে আছে, এই যে অর্ধবায়ু রূপান্তরিত কাণ্ড আছে এটাকে ভাগ করা হয়েছে চার ভাগে, কি? রানার, এস্টোলেন, অফসেট, শাকার। রানারটা কি ধানকুনি পাতা, দুর্বা ঘাস এগুলো এওতায় পড়ে, এবং এরও কি এরও যে কাণ্ড নরম থাকে, এই সেই নরম কাণ্ড থেকেই যে বিশেষ একটা শাখা বের হয়, এবং শাখার মাধ্যমে কি হয় নতুন উদ্ভিদের জন্ম হয়। এরপর কি দেখো আছে এস্টোলেন। এস্টোলেনটা কি, এস্টোলেনটা তোমার এরকম দেখবা তুমি কোনো কোনো গাছের ক্ষেত্রে, যেমন কচু গাছ, কচু গাছ নিশ্চয়ই দেখেছো, কচু গাছ কি করে, কচু গাছের সাইড থেকে তার একটা বিশেষ একটা শাখা বের হয়, এবং সেই শাখা থেকে কি গাছ হয়। এবার চলো আমরা এর বিস্তারিত দেখি। প্রথমে আমি তোমাদের বলেছি থানকুনি পাতার কথা বললাম, এবার দেখো বললাম কচু গাছ। দেখো এই যে কচু গাছ আছে, এই কচু গাছের অস্থানিক মূল, অনেকগুলো অস্থানিক মূল বের হয়, মাটির নিচে তো যেতে হবে। এরপরে কে আছে, এর সাইড থেকে একটা বিশেষ শাখা বের হয়, আর এই শাখাটাকে বলা হচ্ছে কি এস্টোলেন। এরপর দেখো
এটা কি? কচুরি পানা। কচুরি পানা বলি আমরা, খুদি পানা বলি। এর পর্ব পর্ব মধ্য নেই, মানে পর্ব পর্ব মধ্যগুলো খুবই খাটো মোটা হয়, আর এদেরকে দেখা যায় কি খর্বাকৃতির। যেমন দেখো, এটা কিন্তু একদম লম্বা আকৃতি হয়নি, এটা কি খাটো এবং গোলাকার হয়েছে। এবং এই যে দেখো, এই থেকে এর যে একটা কাক্ষিক মুখ থেকে যে শাখার মতো বের হয়, এই শাখাটাকে আসলে আমরা বলি কি অফসেট। এবার দেখো, চন্দ্রমল্লিক এবং বাস, এটার নাম কি? এর নাম হচ্ছে সাকার। এটা কে? এটা হচ্ছে উদ্ভিদের কাকি মুকুল থেকে শাখা পুরোপুরি বের না হয়ে কিছুটা অংশ অগ্রভাগে উঠে আসে, এবং অগ্রভাগে উঠে এসেই সে কি করে, নতুন উদ্ভিদে জন্মগ্রহণ করে। যেমন দেখো, এই যে আমাদের গাছটা, এই গাছটা যে মূলটা আছে, মূলটা কোথায় গিয়েছে? মাটির নিচে গিয়েছে। তার কিছুটা অংশ শাখাটা কি হয়েছে? উপরে উঠে এসছে। এবং ওটা উপরে উঠে আসার পরে এইটার অংশটা কি হয়েছে, পর্বটা উপরে উঠে এসে অগ্রভাগটা বৃদ্ধি পেয়েছে, এবং এখানে কি নতুন উদ্ভিদের জন্ম হয়েছে। তাহলে দেখো, আমাদের প্রথমে ছিল ভূনিম্নস্থ, কারণ সেখানে কোনো না কোনো কাণ্ডকে দেখা গিয়েছে, তার অংশগুলো অন্যরকম ছিল, দেখিয়েছি তোমাদেরকে। এরপরে কে ছিল? অর্ধবায়ু। অর্ধবায়ুকেও দেখালাম। এখন দেখো কে আছে? এখন আছে হচ্ছে কি দেখো, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলতে আমরা আসলে কাদেরকে বুঝি? আমরা আসলে বুঝি যেসব কাণ্ডগুলো কাকির মুগুলগুলো সম্পূর্ণ বৃদ্ধি না পেয়ে তারা বিশেষ একটা রূপ ধারণ করে। যেমন ধরো কাঁটা, কাঁটা গাছগুলোকে এখানে বোঝানো হয়েছে। তাহলে সংজ্ঞাটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ। তার মানে কি বলো, কি বলেছে? বায়ু রূপান্তরিত কাণ্ড আমাদের, আমরা কাদেরকে বলবো? আমরা সেই সকল উদ্ভিদকেই বায়বীয় কাণ্ডের আওতে ফেলি যারা হচ্ছে আত্মরক্ষা, খাদ্য সংগ্রহ, অঙ্গ প্রজনন এবং কি আরোহণ করে বংশ বিস্তার করে। তাহলে আমরা চলো এবার দেখে নিই কারা কারা এর মধ্যে পড়েছে। দেখো, চারটা নাম আছে, চার ভাগে ভাগ করা হয়েছে কি, ফাইলোক্লাড, শাখাকণ্ডক বা থর্ন, শাখাকোষী, আর হচ্ছে কি বুলবিল। বলতে কি কি বললাম, ফাইলোক্লাড, থন বা শাখাকণ্ড, শাখা আকর্ষী, আর হচ্ছে কি বুলবিল। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই কাকে। প্রথমে নিশ্চয়ই দেখি ফাইলোক্লাডকে, অর্থাৎ যেটা আমরা সবাই এটাকে আমরা চিনি, সে হচ্ছে কি দেখো, আমাদের ফণী মনসা গাছ। আমরা অনেকে এটাকে ক্যাকটাসও বলি। এই ফণী মনসা গাছগুলো আসলে কেমন? ফণী মনসা গাছগুলোর পাতা হয় গোলাকার, চ্যাপ্টে এবং সবুজ। এবং দেখো, এই গাছে একটা বিশেষ রূপ আছে। কী রূপ আছে? এর যে কাক্ষিক মুকুলগুলো আছে, এই কাক্ষিক মুকুল থেকে শাখা বের না হয়ে এগুলো কি আকারে বের হয়ে যায়? কাঁটা আকারে বের হয়ে যায়। কেন কাঁটা আকারে বের হয়ে যায়? কারণ এদের আত্মরক্ষার জন্য এরা এই আকারে আসে। ঠিক আছে, এবার দেখো পরবর্তীতে কে আছে? পরবর্তীতে আছে দেখো থন বা শাখাখণ্ড। সে কে? সেও হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদই। কেমন? যেমন ধরো, তার মধ্যে আছে গিয়ে বেল, ময়না কাঁটা, মেহেদি। তারা কারা? তারাও একইভাবে যখন কাক্ষিক মুকুলগুলো এদের বের হয়, কাক্ষিক মুকুলগুলো শাখায় পরিণত হয় না, কিসে পরিণত হয়? কাঁটায় পরিণত হয়। এই কাঁটাগুলোই হলো সুচলো কাঁটা, এবং এই সুচলো কাঁটাকেই আমরা বলি তো এই বিশেষ রূপ। অর্থাৎ এগুলো সে কেন করছে? এগুলো তার আত্মরক্ষার জন্য এই রূপে তারা পরিবর্তিত হয়। এবার দেখো আকর্ষী, শাখা আকর্ষী। তোমরা কখনো দেখেছো এরকম গাছগুলোকে, যে এরকম দেখো একটা কোনো কিছুকে ধরার মতো করে একটা অংশ বের হয়? দেখো, এই এই অংশটা বের হয়েছে বলেই কিন্তু সে একটা গাছে বেয়ে বেয়ে উঠতে পারছে। তাহলে এই অংশটাকে বলা হয় কি শাখা আকর্ষী। অর্থাৎ কোনো কোনো উদ্ভিদ কাক্ষিক মুকুলগুলো শাখায় পরিণত না হয়ে আকর্ষণ করার মতো, আরোহণ করার মতো একটা অংশ বের হয়, তাকে বলা হয় কি শাখা আকর্ষী। উদাহরণকে দেখো, ঝুমকোলতা, হাড়জোড়া, এগুলো কিছু কিছু উদ্ভিদ আছে যাদের এরকম কোনো কিছু বেয়ে বেয়ে ওঠার মতো একটা অংশ বের হয়, আর তাদেরকে বলা হয় কি শাখা আকর্ষী। এবার দেখো বুলবিল। বুলবিলটা কি? বুলবিলটা হচ্ছে তোমার, আমরা যেমন গাছ দেখি, গাছ বেয়ে বেয়ে ওঠে, সিম গাছ যেমন বেয়ে বেয়ে ওঠে, এজ গাছটা এরকম বেয়ে বেয়ে ওঠে। তবে একটা ব্যতিক্রম রূপ হচ্ছে এদের যে কাক্ষিক মুকুলগুলো আছে, এই কাক্ষিক মুকুলগুলো
আর শাখায় বিধি না পেয়ে সে খাদ্য খেয়ে এরকম জমাট বেঁধে যায়, খাদ্য সঞ্চয় করে রাখে। এই যে দেখো, এই অংশটাকে বলা হচ্ছে কি বুলবিল, আর এই অংশটাকে বলা হচ্ছে কি পর্ব। তাহলে দেখো, এই বুলবিলটা এমন এক ধরনের কাণ্ড যার কাক্ষিক মুকুলটা বৃদ্ধি পেয়ে খাদ্য সঞ্চয় করে এরকম বড় একটা পিণ্ড আকারে তৈরি হয় এবং তাকে বলা হয় কি বুলবিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে তারা নিশ্চয়ই এতটুকু আয়ত্ত করতে পেরেছো। এবার চলো আমরা দেখি যে আমরা এতক্ষণ যে পড়লাম তোমরা কতটুকু বুঝতে পেরেছো। দেখো আমি প্রশ্নগুলো দিয়েছি, দেখো তোমরা পারো কি না। প্রথমে আছে কাণ্ডের রূপান্তর কাকে বলে, বলো তো কাণ্ডের রূপান্তর কাকে বলে। প্রথমেই বলেছি যে যে কোনো উদ্ভিদ তার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, আত্মরক্ষা করার জন্য, অঙ্গজননে বৃদ্ধি পাওয়ার জন্য সে কি করে, সে বংশ বিস্তার করে এবং টিকে থাকার জন্য সে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। তাকে কি বলা হয়, তাকে বলা হয় কাণ্ডের রূপান্তর। এরপর দেখো দেওয়া আছে কি অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই দেখিয়েছিলাম কয় ভাগে, তিন ভাগে। এরপর দেখো ভূমিমূলস্থ রূপান্তরিত কাণ্ড, এই যে প্রথমে দেখিয়েছিলাম আলু পেঁয়াজ কন্দ, এরপরে কে আদা কার মধ্যে পড়েছে, রাইজোমের মধ্যে পড়েছে, আর কে আছে গুড়িকন্দ। এরপর দেখো কে আছে রূপান্তরিত কাণ্ডকে অফসেট বলা হয়, কেন কাকে অফসেট বলা হয় বলো, কাকে অফসেট বলা হয়, নিশ্চয় মনে আছে কাকে অফসেট বলা হয়। এবার দেখো বুলবিল কি, একটু আগে যে বললাম কাকি মুকুলগুলো আর শাখায় পরিণত হয় না, কিসে পরিণত হয়, সে পিণ্ড আকারে খাদ্য জমা করে, পিণ্ড আকারে জমা হয়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদের একটু অল্প বারিকা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি দেখো বিভিন্ন ধরনের রূপান্তরিত কাণ্ডের বর্ণনা করবে এবং সেটা ছবি আঁকবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, এখন নিশ্চয়ই তোমরা পড়াগুলো আয়ত্ত করতে পেরেছো। আমার আমি যে উদ্দেশ্য তোমাদেরকে পড়িয়েছি তোমরা সেটা সঠিকভাবে ফলাফল পেয়েছো। সবাইকে ধন্যবাদ।